এমনটা সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। আগামীকাল অর্থাৎ সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস, এমনটাই জানা যাচ্ছে। এমনটা সব থেকে বড় খবর, আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে হাত শিবির। 10 থেকে 12টি আসনে প্রার্থী দিতে পারেন হাত শিবির। এ বিষয় নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ণ চক্রবর্তী। ত্রয়ণ, দেখো যেমনটা জানা যাচ্ছে, সম্ভবত সোমবার অর্থাৎ আগামীকাল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, বামেদের সঙ্গে একটা জোট করে কিন্তু কংগ্রেস এরাজ্যে নির্বাচনে লড়াই করতে চায়। সংযুক্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিন্তু তেমনটাই বারবার তাদের তরফ থেকে দাবি করেছে বলে খবর, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই আলোচনা চলছে। আজকেও কিন্তু বামফ্রন্টের সঙ্গে, বামফ্রন্টের বিভিন্ন শরিকের সঙ্গে সিপিআইএমের বৈঠক চলছে, পরবর্তীতে বামফ্রন্টের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং এর মাঝে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে বলে খবর। এর মধ্যে যে খবরটা আসছে দিল্লির অর্থাৎ এআইসিসির তরফ থেকে হয়তো আলোচনা করা হতে পারে, এবং সেটাকে বাম কংগ্রেসের চরিত্র অক্ষুন্ন রেখেই যাতে করা যায় সেই প্রচেষ্টা দুতরফেই চলছে। কংগ্রেসের তরফ থেকে একটা বলতে সম্পর্ক নাম হিসেবে যে নাম হতো সামনে আসতে খুব একটা সুসমাপ পাচ্ছি বরং রয়ন, তোমার কথা শোনা যাচ্ছে না, স্পষ্ট আসছে না তোমার কথা। হ্যাঁ, এবার শুনে যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত সম্ভাব্য নাম হিসেবে যে নাম গুলো আসছে, যে বহরমপুর সেখানে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে সোমবার সম্ভবত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস, এবং সেই 10 থেকে 12টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে এমনটাই জানা যাচ্ছে। প্রদেশ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা, পুরুলিয়া থেকে নেপাল মাহাতো থাকতে পারে, বহরমপুর থেকে অধীররঞ্জন চৌধুরী, রায়গঞ্জ থেকে ইমরান আলী, রামুজ, দার্জিলিংয়ে বিনয় তামাং। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। ত্রয়ণ, দেখো যেমনটা তুমি জানাচ্ছিলে যে প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে আগামীকাল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সম্ভাব্য কংগ্রেসের নাম হিসেবে যে নামগুলো আসছে, বহরমপুর সেখান থেকে ফের অধীর চৌধুরী প্রদেশ সংখ্যা সব তিনি প্রার্থী হতে পারে, রায়গঞ্জ থেকে সেখানে ভিক্টর আলী বা ইমরান আলী রাহুল তিনি প্রার্থী হতে পারেন, দার্জিলিং থেকে সত্য কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয় তামাং তারাতে প্রার্থী করা হতে পারে, কলকাতা উত্তর সেখান থেকে পশ্চিম কংগ্রেস নেতা সাংসদ প্রাক্তন সাংসদ রাজ্যসভার প্রদীপ ভট্টাচার্য তাকে প্রার্থী করা হতে পারে বলে খবর, মালদা দক্ষিণ সেখানে কিন্তু নতুন প্রার্থী ঈশা খান চৌধুরী তাকে প্রার্থী করা হতে পারে, কারণ বর্তমান যিনি সাংসদ রয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। মালদা উত্তর থেকে মুক্তার আহমেদ তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে, এবং 10 থেকে 12টি আসনে এই নামগুলো বিবেচিত হচ্ছে, 10 থেকে 12টি আসনের মধ্যে কিন্তু তারা এই নামগুলো রাখছেন বলে মনে করা হচ্ছে, কারণ এখন পর্যন্ত বামেদের সঙ্গে তাদের জোটের আলোচনা চলছে। আজকেও কিন্তু আলিপুরদিনে বাম শরিকদের সঙ্গে সিপিআইএমের বৈঠক চলছে, এবং বামফ্রন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে, কংগ্রেসের সঙ্গে এর মধ্যে বামেদের একমাত্র কথা হয়েছে। যদিও পুরুলিয়া আসন নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, কারণ পুরুলিয়া আসনটিতে পরাগ ব্লক বাম শরিক তারা লড়াই করে এবং সেই আসন তারা ছাড়তে দাঁড়ায়, এবং এই নিয়ে কিন্তু বামফ্রন্টের অন্তরে একটা ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কতটা প্রশমিত করতে পারবে বাম নেতৃত্ব বা সিপিআইএম নেতৃত্ব, তার উপরে কিন্তু বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে বা পরাগ ব্লক বামফ্রন্টের সঙ্গে থাকবে কিনা এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের সামনে থাকছে। ফলে এই পরিস্থিতির মধ্যে এখনো পর্যন্ত সম্ভাব্য নাম এই, এবং এই জোটের যে জটিলতা সেই কারণের চেষ্টাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জোট নেতৃত্ব তারা চালাচ্ছে এমনটাই এখন পর্যন্ত হবে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে আগামীকাল অর্থাৎ সোমবার কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে, এবং কংগ্রেসের যে সম্ভাব্য প্রার্থী তালিকা সেই সম্ভাব্য প্রার্থী তালিকায় 10 থেকে 12টি আসনে প্রার্থী দিতে পারে হাত শিবির, এবং সেই সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, বহরমপুর থেকে অধীর চৌধুরী, রায়গঞ্জ থেকে ইমরান আলী, রামুজ, দার্জিলিংয়ে বিনয় তামাং, কলকাতা উত্তর প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ ঈশা খান, মালদা উত্তর মুস্তাক আহমেদ। ইতিমধ্যেই আমরা দেখেছি যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে, এবং তার মাঝে কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস তিনি তারা প্রার্থী তালিকা প্রকাশ করেছে, বামেদেরও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এবং বামেদের সঙ্গে যে কংগ্রেসের একটা জোটের জোটের বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছিল, সেই বিষয়ে কিন্তু বাম এটি
দিনক্ষণ কিন্তু তিনি কিন্তু জানিয়েছিলেন যে 14ই মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে কংগ্রেসকে। সেই জোট নিয়ে কিন্তু সময় বেঁধে দিয়েছিল ব্রাহ্মণ। তবে এই বিষয় নিয়ে আজও এই বিষয় নিয়ে বামেদের সঙ্গে কংগ্রেসের একটা আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে, এবং তারপরে কিন্তু এই ধোঁয়াশা জোট নিয়ে যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা কাটতে পারে বলেই খবর।